ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি এখন শুনছিলাম ইয়ানির মিউজিক, মানে মেলোডিয়াস। আমার মানে সন্ধেবেলা বাড়ি ফিরে এই মিউজিক আমি অন করি, আর আমি এই মানে মিউজিক শুনতে শুনতে আমার ঘরের যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করি। ভীষণ মানে এনার্জেটিক লাগে এই মিউজিক শুনলে, মানে ইয়ানির মিউজিক শুনলে। সো তোমরাও অনেকেই নিশ্চয়ই শোনো, আর যদি কেউ না শুনে থাকো তো অবশ্যই দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর মিউজিক। তো ওটাই এখন শুনছিলাম। আজকে আমার রান্নার দিদি ছুটি নিয়েছে, তো আমার আজকে আর ওপরে যায়নি সেই জন্য। আর জানোই তো মা বাবা এখনো ফেরেনি, ওরা আছে বর্তমানে। তো সেই জন্য আজকে রাত্রিবেলা কি খাবো তো সেটা ভাবছিলাম, মানে যেহেতু রান্নার দিদি ছুটি নিয়েছে তো আমি জানতাম যে দিদি আসবে না। তো সেই জন্য আমি স্কুল থেকে ফেরার সময় পানির নিয়ে এসেছিলাম। সকালবেলা অভিষেকের সাথে কথা হয়েছিল, তো বললো ঠিক আছে আজকে রাতে একটু পানির পরাঠা খাবো। তো সেই জন্য পানির নিয়ে এসেছি, আর ভাবলাম যে রান্নাটা করবো যখন রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করি, আর ব্লগটাও তাহলে স্টার্ট করি। তো সেই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো একটু পরে আমি যাবো রান্নাঘরে, আর আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি, আটা মেখে রেখেছি, কিছু টুকটাক কাটাকুটি ছিল সেগুলো করে রেখে দিয়েছি। জাস্ট আমি একটু পরে যাবো আর রান্নাটা করবো। ওকে, তো চলে এসেছে কিচেনে, আর এই হচ্ছে আমার পানি। এনে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো এখানে আমি এই আটা মেখে রেখেছি, আর এখানে আমি একটু ধনে পাতা কুচি করে রেখেছি, আর এটা কাঁচা লঙ্কা। তো সবার আগে আমি যেটা করব, আমি পানিরটা গ্রেট করে নেব এর সাহায্যে। এই থালার উপর রেখে আমি এটাকে গ্রেট করব। তো আমার গ্রেট করা হয়ে গেছে। তো আমি মার্কেট থেকে আজকে মানে মিষ্টির দোকান থেকে আমি পনিরটা নিয়েছিলাম। তো আমি এটা 250 গ্রাম মতো পনির নিয়েছিলাম। তো পুরোটা আর করলাম না, এতটাতেই মানে এইটাতেই আমাদের দুজনের হয়ে যাবে। তো এইটুকু বেঁচে গেছে, এটা আমি রেখে দিচ্ছি তুলে। এবারে আমি পনিরের যে মশলাটা সেটা বানাবো, কিন্তু এইটুকুনি জায়গায় মাখতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমার একটা ভুল হয়ে গেছিলো। প্রথমে আমার এইরকম একটা বাটি নেওয়া উচিত ছিল, তো আমি এই বোলের মধ্যে এটাকে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি একে একে কতগুলো মশলা একটু মিশিয়ে নেবো। প্রথমেই আমি এরকম যুগে যুগে বলছি, একটু অড লাগছে। তো প্রথমেই আমি যেটা মেশাবো সেটা হচ্ছে একটু চাট মশলা, ঠিক আছে? চাট মশলার বদলে যদি আমচুর পাউডার থাকে ওই একই সব প্রায়, তো আমচুর পাউডারও ইউজ করতে পারো। নেক্সট আমি একটু ধনিয়া পাউডার ইউজ করছি। এবার একটু জিরা পাউডার। তো আমি সব মশলাগুলোর মধ্যে মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আরেকটা মশলা ইউজ করা যায়, সেটা হচ্ছে গরম মশলা, গুঁড়ো গরম মশলা। কিন্তু আমার কাছে এই মুহূর্তে গুঁড়ো গরম মশলা নেই, কারণ বেশিরভাগ মশলাপাতি সব আমার ওপরে, মায়ের ওখানে রয়েছে। তো সেই জন্য আমার এখানে কিছু অপশন রাখতে হবে, কারণ মাঝে মাঝে আমি তো কিছু রান্নাবান্না এখানেও করবো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তখন আমার মশলাপাতির দরকার পড়বে। তো সেগুলো এনে রাখতে হবে, আনিয়ে রাখতে হবে আলাদা করে। তো এনে তো আমি আপাতত এই মশলা দিলাম। এবার আমি এর মধ্যে এই যে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। তো তিনটে কাঁচা লঙ্কা দিলাম, দিয়েছি। তোমরা চাইলে আরো বেশি কাঁচা লঙ্কা দিতে পারো, আর ধনে পাতা এটা আমি এর সাথে মিক্স করে নেবো, ঠিক আছে? ভুলে গিয়েছি আমি একটু নুনও দিতে হবে। তো এবারে আমি এই আটা মাখাটা দিয়ে মানে এটা থেকে রেচি বার করে নেবো। একটু বড় সাইজের করবো, কারণ এই পরোটাটা একটু একটু মোটা হবে। অন্য সময় যখন আমি মাঝে মাঝে যখন এরকম রান্না করি, তো তখন আমি মিউজিক চালিয়ে দিই।
তো মিউজিক থেরাপি খুব এনার্জি মানে এনার্জেটিক মানে ভীষণ এনার্জি এনে দেয় কাজে, তো কাজ করতে ভালো লাগে। কিন্তু আজকে ব্লগ করছি তো তাই মানে ভিডিও বানাচ্ছি, সেই জন্য আর মিউজিক অন করিনি। তো আমি মোটামুটি এরকম সাইজের এক একটা লিচি বানিয়ে ফেলছি, ঠিক আছে। তো আমি একটু দেখো এখানে শুকনো আটাও নিয়ে নিয়েছি। শুকনো আটা দিয়ে প্রথমে এই লিচিগুলোকে আগে একটু বেড়ানো। বেলে নেওয়ার পর এর মধ্যে আমি ওই পানিরের স্টাফটা দেব। যা স্টাফিং ছিল তাতে পাঁচটা পরোটা হয়ে গেছে আর কি। তোমরা আমার কিচেনে একটা নতুন জিনিস দেখবে, এটা আমি কিনেছিলাম হোমল্যান্ড থেকে। এটা কি বলতো, ওই হাতা খুন্তি দাঁড়া আছে। ধরো রান্না করার পর রান্না করতে করতে হাতা বা খুন্তি আমরা রাখার অনেক সময় সমস্যা হয়, তো সেটা এখানে রেখে দেওয়া আছে। এটা বেশ কাজের জিনিস। আমার পনির পরাঠা বানানো শেষ। এটার বেশি ঝামেলা নেই, এটা আমি আচার দিয়েই খাবো মানে আমরা দুজনে। আর সেই সঙ্গে অভিষেক ফিরলে, ও এখনো অন দ্য ওয়ে আর কি, তো ও ফিরলে আর একটু শশা কেটে নেবো, স্যালাড, পনির পরাঠা আর আচার। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো অভিষেক আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ আমি আর একটু মিউজিক শুনি। দেখো সত্যি কথা বলতে বিশ্বাস করছে না, বললাম রুটি হয়েছে, রুটি বানিয়েছি না, তুই ভিডিও দেখবি আমি শুট করেছি, রুটি করেছি। এ বাবা তুই যে আমাকে বললি পরে পরোটা করবি, পরে পাই নি তো বেশ দে তাই খেন বানিয়েছি। এসে আগে খাবারের চিন্তা কি হয়েছে, রান্না কি খাওয়া হবে, রোগা হয়ে গেছিস আমি না খেয়ে। না না পরোটাই বানিয়েছি, সেই বুড়ো শশা হয় না সেই সেই রকম শশা দিয়েছি। মোটা চামড়া আর কচকচ কচকচ করছে, দেখবি কাটবো তুই বাবা। তোর তোমার দানা গুলো দেখ বড় বড়, আর এই শশার দিয়ে গুলো দেখ কি সুন্দর। এটা সেই বুড়ো শশা। কি শশা? বুড়ো শশা। এটা বুড়ো কি তো দিয়েছে। চাট মশলা দিয়েছি, একটু টক টক ব্যাপার আসবে। আর লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা। তা আচার না হলেও চলবে আমার যা মনে হচ্ছে, আমি একটু টেস্ট করে দেখেছি। দেখো আমি এখানটা একটু খুবলে খেয়েছি। ওকে, তো খাওয়া দাওয়া শেষ, এবার আমি ঘুমোবো, কারণ কাল সকালে আবার স্কুল আছে আর আমাকে 8টার সময় বেরিয়ে যেতে হয়। তো আজকেও স্কুল থেকে এসে ভিডিও শুট ফুট করলাম, আরও টুকটাক কয়েকটা কাজ করলাম,
আমরা তো বেশ ঘুম পাচ্ছে এখন টায়ার্ড লাগছে এবার ঘুমিয়ে পড়ব আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা তোমরা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে আর তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে এই পরোটাটা বানাও তাহলে সেটা অবশ্যই আমাকে জানিও আমিও চেষ্টা করব সেভাবে বানানোর এনিওয়ে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ বারবার বলছি বেল আইকনটা প্রেস যদি না করো তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে না সো প্লিজ একবার চেক করে নিও যে বেল আইকনটা প্রেস করা আছে কিনা মানে অল অপশনটা আর কি বুঝতে পারছো ওটা দেওয়া আছে কিনা দেখে নিও সো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য